বিরোধ প্রতিক্রিয়া বরাকৰ তিনি জেলার সীমা হলনের বিরুদ্ধে খড়ব হয়ে উঠিছে বিরোধী শিবির সরকারক কঠোর ভাষায় সমালোচনা কংগ্রেস এআইডিএফ তথা তৃণমূল কংগ্রেসের সাংবিধানিকভাবে সমষ্টি পুনর্নির্ধারণ হওয়াত কোনো আপত্তি নাই বলে মন্তব্য করলে রাজ্যসভার টিএনসি সাংসদ সুস্মিতা দেবে বরাকৰ তিনি জেলার সীমা নির্ধারণ সন্দর্ভত রাজ্যের মতামত লওয়ারও আহ্বান জানালে সুস্মিতায় আনহাতে বিভিন্ন জেলার প্রশাসনিক পরিবর্তনের তীব্র বিরোধিতা এআইডিএফর বিধায়ক করিমুদ্দিন বরফিয়ার আরএসএসৰ নিৰ্দেশত অসমত মুছলমানৰ ৰাজনৈতিক অধিকাৰ খৰ্ব কৰাৰ বাবে সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰাৰ অভিযোগ বৰভূঞা অসম বিধানসভা মুছলমান বিধায়কৰ সংখ্যা কম কৰাৰ বাবে প্ৰশাসনিক পৰিৱৰ্তন আৰু সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ কৰাৰ পৰিকল্পনা কৰাৰ অভিযোগ এআইডিএফৰ বিধায়কজন একেদৰে বৰাকৰ তিনি জিলাৰ সীমা পৰিৱৰ্তনৰ তীব্র বিৰোধিতা কংগ্ৰেছৰ এটা নিয়ে জনসাধারণের কি অসুবিধা হবে আজকে মহাদেবপুর থেকে যদি হাইলাকান্দি যেতে হয় কি অসুবিধা হবে বা বদরপুর টাউন থেকে যদি আজকে শিলচরের বুকে এসে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কাজকর্ম করতে হয় জনসাধারণের দুঃখটা বাড়বে হোয়াট ইজ দ্য লজিক কেউ জানে না অত্যন্ত এটা নিন্দনীয় কাম অগণতান্ত্রিক কাম একদম স্ট্রেইট ফরওয়ার্ড অসমৰ প্রায় 38% মুসলমান মানুহর প্রশাসনিক ক্ষমতা খর্ব করার কারণে এটা সিদ্ধান্ত এটু গুটে সেলফ কন্ট্রাডিক্টরি এটা অর্ডার আর এটু যদি এনালাইসিস করে পলিটিক্যাল এনালাইসিস করে তেতিয়া হলে আপনালোকে চাব মুসলমান মানুহর স্ট্রেইট অধিকার খর্ব করার এটা গভর্নমেন্টর পরিকল্পনা মাফিক আরএসএস আর বিজেপির লাভালাভর কারণে তেওঁলোকর সিদ্ধান্ত মতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় এই কামটু করেছে যে স্টেপটা কংগ্রেস থেকে আমরা বর্তমানে নিতে চলেছি সেটা হচ্ছে আমরা টু দ্য গভর্নর আমরা মেমোরেন্ডাম দেব মেমোরেন্ডামের মধ্যে যে জিনিসগুলো উঠে আসবেন আপনাদের সবার সামনে আমরা সেগুলো তুলে ধরব এবং সেই হিসেবেই আমরা এগিয়ে যাচ্ছি আমাদের এই বিষয়টাকে নিয়ে পুরো বিষয়টাকে নিয়ে এখানে বিস্তারিতভাবে সবাই বলেছেন এবং আগামীতে যে আন্দোলনের দিকেই হোক বা যেভাবেই মুভ করতে হয় কংগ্রেস তার জন্য তৈরি এবং আগামীতে সেটাও আর ইয়ারে হইতে বাতর প্রায় বিদায়।